অবশেষে আয়নাঘরের রহস্য উন্মোচন হতে যাচ্ছে অতি আনন্দের সাথে জানানো যাচ্ছে যে আওয়ামী লীগের শাসনামলে র্যাব পুলিশ সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে কত ঘুমের ঘটনা ঘটেছে তা তদন্তে বিচারপতি নেতৃত্বে পাঁচ সদস্যের কমিশন গঠন করা হয়েছে মঙ্গলবার সাতাইশে আগস্ট কমিশন অফ ইনকোয়ারি অ্যাক্ট উনিশশো ছাপ্পান্ন এর ক্ষমতা বলে এই কমিশন গঠন করে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে কমিশনের অন্য সদস্যরা হলেন বিচারপতি ফরিদা আহমেদ শিবলি মানবাধিকার কর্মী নূর খান পাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নাবিলা ইদ্রিস এবং মানবাধিকার কর্মী সাজ্জাদ হোসেন কমিশন তদন্ত কার্য সম্পন্ন করে আগামী ৪৫ কার্য দিবসের মধ্যে সরকারের কাছে তদন্ত প্রতিবেদন দাখিল করবেন প্রজ্ঞাপনে বলা হয় আইন শৃঙ্খলা প্রয়োগকারী সংস্থা তথা বাংলাদেশ পুলিশ র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বর্ডার গার্ড বাংলাদেশ অপরাধ তদন্ত বিভাগ সিআইডি বিশেষ শাখা গোয়েন্দা শাখা আনসার ব্যাটালিয়ান জাতীয় গোয়েন্দা সংস্থা প্রতিরক্ষা বাহিনী প্রতিরক্ষা গোয়েন্দা মহা অধিদপ্তর কোস্টগার্ড সহ দেশের আইন প্রয়োগ ও বলবৎকারী কোনো সংস্থার কোনো সদস্যের মাধ্যমে জোরপূর্বক গুম হওয়া ব্যক্তিদের সন্ধানের জন্য এই তদন্ত কমিশন গঠন করল সরকার দু সালের পয়লা জানুয়ারি থেকে গত পাঁচ আগস্ট পর্যন্ত সময়ের মধ্যে আইন শৃঙ্খলা প্রয়োগকারী সংস্থা বাংলাদেশ পুলিশ র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব বর্ডার গার্ড বাংলাদেশ অপরাধ তদন্ত বিভাগ সিআইডি বিশেষ শাখা গোয়েন্দা শাখা আনসার ব্যাটালিয়ন জাতীয় গোয়েন্দা সংস্থা প্রতিরক্ষা বাহিনী প্রতিরক্ষা গোয়েন্দা মহা অধিদপ্তর কোস্টগার্ড সহ দেশের আইন প্রয়োগ ও বলবৎকারী কোনো সংস্থার কোনো সদস্যের মাধ্যমে জোরপূর্বক গুম হওয়া ব্যক্তিদের সন্ধান তাদের শনাক্ত করা এবং কোন পরিস্থিতিতে গুম হয়েছিল তা নির্ধারণ করা জোরপূর্বক গুম হওয়ার ঘটনাগুলোর বিবরণ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট দাখিল করা এবং এ বিষয়ে সুপারিশ করা জোরপূর্বক গুম হওয়া ব্যক্তিদের সন্ধান পাওয়া গেলে তাদের আত্মীয় স্বজনকে অবহিত করা জোরপূর্বক গুম হওয়ার ঘটনা সম্পর্কে অন্য কোনো সংস্থা বা প্রতিষ্ঠান থেকে পরিচালিত তদন্তের তথ্য সংগ্রহ করা মন্ত্রিপরিষদ বিভাগ কমিশনকে সাচিবিক সহায়তা দেবে এবং কমিশনের প্রয়োজনীয় ব্যয় নির্বাহ করবে এবং কমিশনকে সহায়তার উদ্দেশ্যে প্রজাতন্ত্রের কর্মে নিয়োজিত যে কোনো ব্যক্তিকে দায়িত্ব দিতে পারবে কমিশনের সভাপতি বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের একজন বিচারক এবং কমিশনের সদস্য হাইকোর্ট বিভাগের একজন বিচারকের মর্যাদা এবং অন্যান্য সুবিধা পাবেন আশা করা যাচ্ছে খুব অচিরেই এই আয়নাঘরের রহস্য উন্মোচিত হবে এবং এদের সাথে সংশ্লিষ্ট যারা আছেন সকলকে আইনের আওতায় এনে যারা গুম হয়েছে তারা কি বেঁচে আছেন নাকি তাদেরকে মেরা ফেলা হয়েছে তার সঠিক তত্ত্ব ইনশাল্লাহ এবার বের হয়ে আসবে তো আবার দেখা হচ্ছে নতুন কোনো একটি এপিসোডে সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ